আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তু হচ্ছে তোমাদের পেজ নম্বর 41, ঘনমূল এবং ঘনমূল নির্ণয়ের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই। তোমাদের বলে রাখি, 41 পৃষ্ঠায় একক কাজের আর একটি ভিডিও হবে, সেগুলো হচ্ছে আমরা আলাদা একটা ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত এটা দেখো, ঘনমূল। তাহলে ঘনমূল বলতে আমরা কি বুঝি? এই যে রুট, এখানে যে আমরা রুট পড়ছিলাম, এই রুট পড়ছিলাম, ঠিক আছে। এই রুট মানে কি ছিল বলো দেখি? রুট মানে ছিল হচ্ছে তোমার এই একটা সংখ্যার উপর, ধরো যে রুট এক্স, তাহলে এক্স এর উপর কত? হাফ। রুটের মান আমরা এই যে হাফ মনে করি, ঠিক আছে, 1/2, ঠিক আছে। আবার এইটার মান কি মনে করব? এই উপরে পাওয়ার কত হয়ে যাবে? 1/3। মানে এই জায়গাতে যে সংখ্যা থাকবে সেটা হবে এখানে নিচে, ঠিক আছে, 1/নিচে। আর ধরো নাও যদি 4 হয় তাহলে কত হবে? যদি 4 হয় তাহলে এখানে হবে কত? এখানে হবে 4, বুঝে গেছে। আর যদি এখানে 5 হয় তাহলে এখানেও 5 হবে। তো এরকমই, তো রুটে সাধারণত 2, কিন্তু এখানে দেয় না আর কি, বুঝে গেছে। তো এই ছিল আমাদের তোমার ঘনমূল। তো ঘনমূল সম্পর্কে আমরা আরো কিছু জানবো, সেটা হচ্ছে আমরা এর আগে পড়েছিলাম এ গুণিত এ সমান সমান কি বলেছিলাম বলো দেখি? এ স্কোয়ার, ঠিক আছে না। আবার হচ্ছে দেখো, যদি এ গুণিত এ গুণিত এ পড়ি তাহলে কত আসলো? এ কিউব। এগুলো তোমরা এখন সবাই ভালো মতো জানো, তাই না? তাহলে এই এ কে যদি আমরা আলাদা করে নেই, বা যদি শুধুমাত্র আমার এ এর দরকার পড়ে, তাহলে কি করব আমরা? উভয় পক্ষকে ঘনমূল করব, বুঝতে পেরেছ? উভয় পক্ষকে ঘনমূল করব, তাহলে কত আসে? এ কিউব বা হচ্ছে এ গুণিত এ গুণিত এ সমান সমান কত? এই যে এখানে কিউব এ কিউব, ঠিক আছে। তো দেখো, কিউব এ গুণিত এ গুণিত এ, তাহলে এখানে এ হচ্ছে পাওয়ার কিউব, সাথে এদিকে কত পাওয়ার? 1/3। তাহলে এই যে 3 আর 3 এখানে গুণ আকারে আছে না, তাহলে দেখো এ 3/3, তাহলে এটা কেটে যায়, থাকে কত? 1। এখন যে কোনো কিছুর উপর 1 পাওয়ার থাকা মানে কি? ওই ভিত্তিটাই হয়ে যাবে, তাই না? তাহলে এখানে মান হবে কত? এ, ঠিক আছে। এই ছিল মূলত তোমার হচ্ছে ঘনমূল। ঘনমূলের সূত্র মূলত আমরা বলবো এটাই। তো দেখো, তাহলে আমরা এইখান থেকে আমরা যে সিদ্ধান্ত উপনীত হইতে পারি সেটা হচ্ছে কি বলো দেখি? সেটা হচ্ছে এই যদি আমরা ঘনমূল করি, অর্থাৎ এইখান থেকে কি আসতেছে? এ আসতেছে, ঠিক আছে। অর্থাৎ রুট কিউব সমান সমান কত? a 1/3। এটা একটা সূত্রে উপনীত হইতে পারি। আবার কি সূত্রে উপনীত হইতে পারি বলো দেখি? a কিউব, আচ্ছা, সমান সমান কত তোমার হচ্ছে a গুণিত a গুণিত a, ঠিক আছে। তো আমরা এগুলা এই দুইটা সূত্রে আমরা কি হইতে পারি? উপনীত হইতে পারি। তো আশা করি এই ছিল আমাদের ঘনমূল। এবার আমরা ঘনমূল নির্ণয়ের কিছু বৈশিষ্ট্য পড়ে নেব, ঠিক আছে। ঘনমূল নির্ণয়ের বৈশিষ্ট্যটা কিরকম? ধরে নাও একটা সংখ্যা 4 গুণিত 4 গুণিত 4, তাহলে কত আসে বলো দেখি? 4 4 16, 4 16 কত? 64। 4 16 64, অর্থাৎ এখানে কত আসতেছে বলো দেখি? 4 কিউব। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষকে ঘনমূল করি, উভয় পক্ষকে যদি ঘনমূল করি তাহলে কত আসে বলো দেখি? এরকম উভয় পক্ষকে ঘনমূল করলাম, ঠিক আছে। তাহলে দেখো, আমরা এর আগে কি পড়ছি? এই যে ঘনমূল থাকে আর যদি পাওয়ার যদি 3 থাকে তাহলে কি হয়ে যায়? এটা এই যে এই সূত্রে একটু আগে পড়লাম, 3 4 3 সমান সমান, সরি, 3 সমান সমান কত? এ, এই সূত্রে এখনই পড়লাম, ঠিক আছে। তাহলে দেখো এটাও কত হয়ে যাবে? 4 4 সমান সমান কত হলো দেখে? এই যে 3 64। তাহলে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, 64 ঘনমূল তাহলে কি হচ্ছে? 4 হচ্ছে। 64 ঘনমূল কত হচ্ছে? 4 হচ্ছে, অর্থাৎ 3টা 4 গুণ করলে 64 হয়। আবার 64 কে যদি ঘনমূল করি সেটা কি হয়ে যায়? এই 4 হয়ে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত আজ আমার ঘনমূলের বৈশিষ্ট্য। আমরা হচ্ছে ঘনমূল সম্পর্কে একটু জানবো। ধরে নাও 4 গুণিত
চার গুণিত চার সমান সমান কত হয় বলো দেখি, এখন প্লাসে মাইনাসে মাইনাস, আবার হচ্ছে কি এই যে সরি মাইনাস, এখানকার মাইনাস আর এখানকার মাইনাস মিলে কি হইলো প্লাস হইলো, আর এখানে একটা মাইনাস আছে তাহলে কি হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানকার মান কত আসে বলো দেখি, -64 আসে। এবার আমার কাছে প্রশ্ন যে -4 যদি আমরা ঘনমূল করি তাহলে হচ্ছে এদিকে কত আসে -64। তাহলে এখন তোমরা বলতে পারো এরা এরা যদি চলে যায় তাহলে কত থাকে, 4 থাকে, -4 সমান সমান কি বলতে পারি আমরা -64। এখন তোমরা বলতে পারো যে -64 মানে 64-র ঘনমূল কি -4 কিনা। হ্যাঁ, -64-র ঘনমূল -4, এই ক্ষেত্রে আমরা মাইনাস নিতে পারি। ঠিক আছে, এটা নেওয়া যায়। তো এই ছিল মূলত ঘনমূলের বৈশিষ্ট্য, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আমরা সামনের ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব একক কাজ, যেটা কিনা পেজ নম্বর 41-এ আছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।